এক সপ্তাহে দেশের শেয়ার বাজারে লেনদেন বেড়েছে 33.40%, অপরদিকে কমেছে বাজার মূলধন। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে 4,852.16 কোটি টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে 7,54,966.17,65,210 টাকায়। বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 180.35 পয়েন্ট কমেছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করেছে 6,156 পয়েন্টে। এছাড়া ডিএস 30 15.10 পয়েন্ট হারিয়েছে। অপর সূচক ডিএসইএস কমেছে 36.01 পয়েন্ট। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 308টির শেয়ার দরই কমেছে। অপরদিকে 14 কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত, বিপরীতে 74 কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। সপ্তাহ শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে পিডিথাই অ্যালুমিনিয়াম লিমিটেড। এক সপ্তাহে কোম্পানিটির 138.68 কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। গেল সপ্তাহে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষস্থান দখলে নিয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 5 কার্যদিবসে প্রতিষ্ঠানটির শেয়ার দর 49.62% বেড়েছে। অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ লিমিটেডের শেয়ার দর কমেছে 40.59%।